হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমরা ব্রিফ সম্পর্কে জানবো। তো আমাদের একজন ভিউয়ার্স আমাদের একটি ভিডিওতে কমেন্ট করেছেন, তো আমাদের ফাইবার ব্রিফ রিকোয়ারমেন্টস লাইভ কমিউনিকেশন একটা ভিডিও পাবলিশ করেছিলাম, তো অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন নতুন যারা আপনারা ব্রিফ সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি ফারিন আক্তার আমাদেরকে একটি কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ স্যার, আমি আপনাকে ফলো করে লিড জেনারেশন ডাটা এন্ট্রি কাজ শিখছি, অ্যাকাউন্ট করছি, গিগ পাবলিশ করেছি, 4-5 দিনে দুইটা গিগ, দ্যাটস মিন উনি 2টা গিগ পাবলিশ করেছেন এবং 4-5 দিনে মোটামুটি উনি ইম্প্রেশন পেয়েছে 160 অ্যান্ড একটা মাত্র ক্লিক পেয়েছেন। অ্যান্ড আজ সকালে ব্রিফের একটা নোটিফিকেশন আসছে, ওখানে কিছু ইনফরমেশন চাচ্ছে অ্যাজ স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইংলিশ বুঝি, বাট ওখানে কী লিখে বেটার হয় তা বুঝতেছি না। যদি ব্রিফের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে একটা হিন্স ওর ভিডিও দিতেন ধন্যবাদ। আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার মনে হয় যে উনি একটা ব্রিফ পেয়েছেন, অ্যান্ড ব্রিফটা উনি আসলে কীভাবে কী করবেন এই বিষয়ে জানতে চেয়েছেন। কারণ ব্রিফের মধ্যে আসলে কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, ব্রিফে ফর্ম কেন আসবে? তো ব্রিফটা আপনি নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন এবং নোটিফিকেশন আসবে, আসার পর কি করবেন এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব এবং দেখাবো, সরাসরি আপনারা দেখতে পারবেন। সো এখানে আমি টোটাল 4টা ব্রিফ আপনাদের সামনে ওপেন করে রেখেছি, অ্যান্ড এই 4টা ব্রিফ আমি পেয়েছি এবং এটি আমি আজকেই পেয়েছি 4টা। তো আপনাদের সামনে আমি এখন এইগুলো দেখাবো যে কীভাবে কী করবেন। ওকে, প্রথম যে ব্রিফটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, অলরেডি কিন্তু ব্রিফটা আমি কিন্তু রিজেক্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউ রিজেক্টেড, এটা হচ্ছে বায়ারের নাম। সো আপনারা যখন ব্রিফ পাবেন সুন্দরভাবে এই ধরনের আপনার ব্রিফগুলো পাবেন, এবং আপনারা এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি 2 ঘন্টা আগে একটা ব্রিফ পেয়েছি, 9 ঘন্টা আগে একটা ব্রিফ পেয়েছি, 13 ঘন্টা, 17 ঘন্টা আগে, তার মানে টোটাল 1, 2, 3, 4, তার মানে আমি 4টা ব্রিফে আমি এখন ওপেন করে রেখেছি। তা আপনি যখন পাবেন তখন আপনার এই যে নোটিফিকেশন আছে নোটিফিকেশনে ঠিক এইভাবে একটা নোটিফিকেশন চলে আসবে, দ্যাটস এ ম্যাচ, উই থিঙ্ক ইউ আর এ গ্রেট ফিট ফর দিস ব্রিফ। তখন আপনি জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এইভাবে আপনার ওপেন হবে এবং এখানে এখন দেখতে পাচ্ছেন রিজেক্টেড, বাট ওই সময় আপনার লেখা থাকবে অপরচুনিটি। ওকে, তার মানে আপনার কাছে সুযোগ আছে। তো এরপরে করণীয় কী, কী করতে হবে? তো যেহেতু আমি এটা রিজেক্ট করে দিয়েছি এর কিছু কারণ আছে। আর যখন একটা ব্রিফ পাবেন তখন কয়েকটা জিনিস আপনি করতে পারবেন। 1 নম্বর হচ্ছে, যদি এই কাজটা আপনি করতে না চান অথবা এই কাজটা যে আপনি সার্ভিস দিচ্ছেন এটা যদি সেই অনুযায়ী অফারটি না হয় তাহলে আপনি যেটা করবেন আপনি রিজেক্ট করে দিতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি এই কাজটা যদি করতে চান এবং কাজটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এখান থেকে বায়ারকে সরাসরি মেসেজ বায়ার করতে পারবেন, বাট এখন আমি করতে পারবো না কারণ অলরেডি আমি কাজটা করব না, আমি এটা রিজেক্ট করে দিয়েছি। আর 3 নম্বর হচ্ছে, আপনি এখানে চাইলে ক্রিয়েট অফার করতে পারবেন, সরাসরি আপনি এখান থেকে অফার করতে পারবেন, যেমন বায়ারের $10 যে বাজেট এখানে দিচ্ছে আপনি চাইলে এখানে একটা $10 একটা কাস্টম অফার আপনি ক্রিয়েট করতে পারবেন। আর রিজেক্টেড কিভাবে করবেন, আপনারা দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড, আমি জাস্ট নট ইন্টারেস্টেড ক্লিক করেছি অ্যান্ড ওইখানে আমি দিয়েছি যে এই কাজটা আমার জন্য না, জাস্ট ওকে, দেন এটা অটোমেটিক রিজেক্টেড। এই কাজগুলোই আপনাকে করতে হবে যখন এই ধরনের ব্রিফ আসবে, এই কাজগুলো আপনি করতে পারবেন। এখন কখন রিজেক্ট করবেন, কখন আপনি কাস্টম অফার পাঠাবেন, কখন বায়ারকে SMS করবেন, সো এই বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে। সো আপনি যখন একটা ব্রিফ পাবেন তখন আপনার বায়ার সম্পর্কে জানতে পারবেন, অ্যাবাউট দ্য বায়ার, এখানে কিন্তু বায়ার সম্পর্কে অনেক কিছু এখানে লিখেছেন, অ্যান্ড ইন্ডাস্ট্রি টেকনোলজি ফ্রম জর্ডান, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, অর্থাৎ মেন জিনিসটা হচ্ছে এই যে এইটা হচ্ছে বায়ারের সম্পর্কে লিখেছে। ওকে, তো অনেকে আপনারা ভুল করবেন যে এইটা মনে হয় বায়ার চাচ্ছে, আসলে এইটা বায়ার চাচ্ছে না, এটা হচ্ছে অ্যাবাউট দ্য বায়ার, বায়ার সম্পর্কে এটা কিন্তু আলোচনা করেছে। আর বায়ার আসলে অ্যাকচুয়ালি কী চাচ্ছে এটা থাকবে ডেসক্রিপশনের নিচে। এখন কেন আমি এই কাজটা রিজেক্ট করে দিলাম, মানে আমি কেন এই কাজটা আমি করব না, কারণটা হচ্ছে যে আপনারা ডেসক্রিপশনটা যদি এখন দেখেন তাহলে বুঝতে পারবেন। বায়ার এখানে বলছে যে আই নিড এ সেলসম্যান হ্যাজ ইনফো অ্যাবাউট দ্য ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড লিভস ইন USA অথবা UK বিকজ দ্য টার্গেট অডিয়েন্স ইন দিস কান্ট্রি। তার ই কমার্স ওয়েবসাইটের জন্য আসলে সেলসম্যান লাগবে এবং অবভিয়াসলি তাকে UK অথবা USA বসবাস করতে হবে। তো আমি তো UK বা USA বসবাস করি না, তার মানে হচ্ছে আমার কোনো টার্গেটেড সার্ভিস কিন্তু এটা না, আমি যে সার্ভিসটা দিচ্ছি এটা কিন্তু টার্গেটেড না, দ্যাটস ওয়াই আমি কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছি। এখন আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে, যে আপনারা যেটা করবেন রিজেক্ট না করে দিয়ে বায়ারকে একটা SMS করবেন, বায়ারকে একটা SMS করবেন যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা বায়ারকে আপনি দিবেন, যে আমি লিড জেনারেশন করি বা আমি ডাটা এন্ট্রি করি, কি আমি ওয়েব ডিজাইনে কাজ করি, হ্যাঁ কি গ্রাফিক্সের কাজ করি, তোমার যদি এই রিলেটেড কোনো সার্ভিস দরকার হয় তাহলে তুমি আমাকে পরে জানাতে পারো।
আমি তোমাকে হেল্প করব। এইটা আপনি বায়ারকে দিতে পারেন। এই ব্রিফটাও কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন সার্ভিসটা হচ্ছে লিড জেনারেশনের মধ্যেই আছে অ্যান্ড এটি হচ্ছে ফ্রম ইউনাইটেড স্টেটস অ্যান্ড বায়ার সম্পর্কে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন ডে কেয়ার বিজনেস ওনার আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই বিজনেস উনি ওনার বিজনেসটা এক্সপ্যান্ড করতে চাচ্ছে মানে বড় করতে চাচ্ছে। এখন ডেসক্রিপশনটা কী লিখেছে আপনারা যদি পড়েন তাহলে সহজেই বুঝতে পারবেন আই নিড মোর লিডস টু মাই ডে কেয়ার সেন্টার আই এম লুকিং টু ড্রাইভ লিডস থ্রু গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আই এম লুকিং টু ড্রাইভ লোকাল টার্গেটেড লিডস আমরা যে লিড জেনারেশন সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসের মধ্যে কিন্তু এই ধরনের লিডস কালেকশনের বিষয়টা আসে দ্যাটস ওয়াই কিন্তু এটা আমার সাথে ম্যাচ করেছে। এখন প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু তাকে পেইড গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস কিন্তু রান করতে হবে এবং তার টার্গেটেড লোকাল যে লোকেশন এটা টার্গেট করে জিওগ্রাফি ধরে। বাট আমার সার্ভিসটা কিন্তু ফেসবুক অ্যাড বা গুগল অ্যাডস রিলেটেড না। আমি তো আসলে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডসের এই সার্ভিসটা দিচ্ছি না, তাহলে আমি কেন এই কাজটা আমি করবো? আর লিড জেনারেশনের মধ্যে একটি হচ্ছে পেইড লিড জেনারেশন, এটা হচ্ছে এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে লিডগুলো কালেক্ট করতে হয়। এরপর আলাদা একটা, এটাও আমরা দেখতে পাচ্ছেন আমি রিজেক্ট করে দিয়েছি এবং বাজেটটা দেখেন 1000 USD। এরপর আমরা দেখতে পাচ্ছি আলাদা একটা ফোন নাম্বার, এটিও আমি রিজেক্ট করে দিয়েছি। আর এটিও যে কাজ ছিল এখানে মোটামুটি ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন, ওকে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন তো এটিও ছিল ফেসবুকের একটা বিজ্ঞাপন রান করতে হবে এই ধরনের একটা কাজ। অলরাইট, সো এখানে আপনারা এই চারটা ব্রিফ আপনারা দেখতে পেলেন, সব কিছু লিড জেনারেশনের মধ্যে আসছে। বাট আনফর্চুনেটলি একটা কাজও কিন্তু আমি কিন্তু করতে পারলাম না। বিষয়টা হচ্ছে যে অনেকেই আপনারা অনেক আফসোস করছেন, অনেক টেনশনে আছেন যে আপনারা ব্রিফ পাচ্ছেন না। তো বিষয়টা হচ্ছে যে ব্রিফ আপনি পাচ্ছেন না, আর আমি এখানে একটা দিনে চারটা ব্রিফ পেলাম বাট আমি কোনো একটা কাজও করতে পারলাম না। সো আপনারা আর আমার মধ্যে কোনো তফাৎ নাই, মানে উই আর অন দ্য সেম স্টেজ। বিষয়টা হচ্ছে যে আসলে এই ব্রিফ পাওয়া মানেই যে আপনি কাজ পেয়ে যাবেন, এটা একটা পসিবিলিটি থাকে, বাট এটা আসলে সবার ক্ষেত্রে হয় না। কারণ হচ্ছে এখানে আপনারা দেখতেই পেলেন, এটা লাইভ এক্সাম্পল, তো দ্যাটস দ্য রিয়েলিটি। অ্যান্ড অনেকে আছে আমরা ব্রিফ নিয়ে খুব হতাশ হয়ে পড়ছি, তো এখানে আসলে হতাশ হওয়ারই কথা। কারণটা হচ্ছে যে এই ধরনের যদি ব্রিফ আসতে থাকে আর আমি যদি রিজেক্ট করতে থাকি তো আমার মনে হয় তো মাসে হয়তো একটা দুইটা কাজ পাবো কিনা সন্দেহ, অর্থাৎ ব্রিফ থেকে। এখন আমাদের একজন ভাই কমেন্ট করছিলেন যে ব্রিফ ভালো নাকি বায়ার রিকোয়েস্ট ভালো। সো এটা আসলে এখন যদি আমি বলি যে আসলে আমার কাছে মনে হয় যে বায়ার রিকোয়েস্ট ভালো ছিল, এখন ব্রিফে এইখানে সব কিছু এত সুন্দরভাবে কিন্তু আসছে বাট কোনো কাজের কাজ তো হচ্ছে না, তাই না? তা আমার মনে হয় আজকে যদি আমি ব্রিফ পাবো, আমি জানি না আজকে আসলে আমি ব্রিফ থেকে অর্ডার নিতে পারবো কি না। ওকে, তো এই পর্যন্ত আমার মনে হয় আমি একটা কি দুইটা মনে হয় অর্ডার নিতে পেরেছি ব্রিফ থেকে, অনেকগুলো ব্রিফ আমি পেয়েছি। আর আমাদের যে ভিউয়ার্স কমেন্ট করেছিলেন, আই হোপ আপনি আপনার হিন্টস পেয়ে গেছেন যে একটা ব্রিফ পাওয়ার পর আসলে আমাদেরকে কী কী কাজ আমরা করতে পারবো, কাজগুলো আমাদের করার সুযোগ আছে। তো ব্রিফ নিয়ে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।